তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুনীন মণ্ডলের কাকসার বাড়ির সামনে ছেঁড়া হলো শুভেন্দু সমর্থনে লাগানো পোস্টার। গতকাল পোস্টার লাগানো হয়, এরপর সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করেন শুভেন্দু সহ তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়করা। আজ সকালে দেখা যায় পোস্টারে শুভেন্দুর ছবি দেওয়া অংশটি ছেঁড়া। এ নিয়ে সুনীল মণ্ডলের কটাক্ষ, যত ছিঁড়বে ততই বাড়বে বিরোধিতা। তৃণমূলের কোনো প্রতিক্রিয়া যদিও মেলেনি। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা অভিষেকের ছবি সহ হোর্ডিং। সুকিয়া স্ট্রিটের বাড়ির সামনে ওই হোর্ডিং এর পাশে আলাদা হোর্ডিং এ লেখা যে দল গোটা পরিবারকে বহু রকম পদ দিল, ক্ষমতা দিল, উচ্চতা দিল, তারা নাকি নারদের টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে যারা গ্রেফতার চেয়ে পায়ে সিবিআই ইডির শিকল পরিয়ে দিল তারা, আসল কারণটা কি? গতকাল তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফার পরের দিনই জলপাইগুড়ির মালবাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পোস্টার। মালবাজার পুরো এলাকার ছটি জায়গায় এদিন দুই নেতার ছবি দেওয়া পোস্টার দেখা যায়। কোথাও পোস্টারে লেখা দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, কোথাও লেখা সততার প্রতীক রাজীব বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূলের দাবি গোটাটাই বিজেপির চক্রান্ত। পাল্টা বিজেপির কটাক্ষ, সত্য প্রকাশ হয়ে পড়ায় সম্মান রক্ষার চেষ্টায় মিথ্যা দোষ চাপাচ্ছে শাসক দল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, কি খবর? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের। আপনাদের জানিয়ে রাখি, বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফার পরের দিনই জলপাইগুড়ির মালবাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পোস্টার। মালবাজার পুরো এলাকার ছটি জায়গায় এদিন দুই নেতার ছবি দেওয়া পোস্টার দেখা যায়। কোথাও পোস্টারে লেখা দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, কোথাও আবার লেখা সততার প্রতীক রাজীব বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূলের তরফে যেমনটা দাবি করা হয়েছে গোটাটাই বিজেপির চক্রান্ত। পাল্টা বিজেপি কটাক্ষ করে বলেছে সত্য প্রকাশ হয়ে পড়ায় সম্মান রক্ষার চেষ্টায় মিথ্যা দোষ চাপাচ্ছে শাসক দল। আমরা আরো একবার যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, কি খবর রয়েছে? দেখো, যেটা ঘটেছে আল মালবাজারের যে মহকুমা শহর রয়েছে, পুরসভা শহর, সেখানে কিন্তু রাতের অন্ধকারে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর পোস্টারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রায় পুরসভা এলাকার ছটি জায়গায় এই ধরনের পোস্টার পড়েছে এবং সেখানে লেখা রয়েছে দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পিছনে আছি। এই পোস্টার থেকে ঘিরে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালবাজার পুরসভা এলাকায়। এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে উদ্দেশ্য প্রণীতভাবে বিজেপি এই চক্রান্ত করছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই কারণে এই সমস্ত পোস্টার রাতের অন্ধকারে তারা ফেলছে। এবং বিজেপির তরফ থেকে আরেকটা অভিযোগ করা হচ্ছে যে যেহেতু তৃণমূলের যে অবস্থা বর্তমানে পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে, সেই কারণেই কিন্তু এই ধরনের কথা তৃণমূল বলছে। তবে যেই সমস্ত লোকজন অনুগামী রয়েছে তারা কিন্তু এক এক করে বিজেপিতে আসছে বলে বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ রাজা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।